ট্রেন জার্নিতে আপনারা অনেকেই অনেক প্রবলেমের কথা শুনেছেন, যেটা হয়েছে আজকে আমার সাথে। এটা হচ্ছে রুটি ভাত। আজ আমি চলেছি কৃষ্ণনগর থেকে বেরিয়ে অযোধ্যার উদ্দেশ্যে, রামলালার প্রাণ প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। আমি সেকেন্ড টাইমের জন্য উত্তরপ্রদেশ আবার। অ্যাকচুয়ালি অনেক চ্যালেঞ্জেস আছে, পুরো দুনিয়া থেকে লোকজন আসছে, কিন্তু তার মাঝেই হয়ে গেছে কলকাতা থেকে গোরখপুর যাওয়ার পূর্বাঞ্চল এক্সপ্রেসে একটা বড় খারাপ ব্যাপার। কি, চলুন দেখবেন। কলকাতা পৌঁছে গেছি, যে পূর্বাচল এক্সপ্রেস আমার যে ট্রেন, সেই ট্রেন দিয়েছে হচ্ছে 4 নম্বরে। ভাই সাহ, সেই লাগেজ নিয়ে চলাফেরা খুব মুশকিল। A1 পেয়ে গেছি, এবার 46 মিনিট প্রথম দিকে খুলে। ওকে, এই যে আমার 46 আপার বার্থ পড়েছে। যাই হোক, বালিশ টালিশ লেপটেপ দিয়েছে, মানে রাতেরবেলা প্রচণ্ড ঠান্ডা, আর এসি বাঁচা গেল। আর একটা জিনিস সব থেকে বড় কথা, পর্দা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এই পর্দাটা খুব দরকার ছিল, মানে করোনার টাইমে যখন ট্রাভেল করেছি তখন না এইগুলো দিয়েছে না পর্দা দিয়েছে। প্রচণ্ড লাইট হতো, মানে কিছু ইডিয়েট লোকজন আছে যারা রাত্রেবেলা পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখে, মানে রাত 9টার পরে কোনো লাইট জ্বালানো মানা। অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটা ট্রাভেলারের, যেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে আমার সিটের কাছেই রয়েছে। ইন্ডিয়ান রেলওয়েজ আগের থেকে অনেক মডার্ন হয়ে গেছে, যেখানে আপনারা দেখেছেন যে এইখানে পর্যন্ত দেওয়া থাকে, মানে প্ল্যাক নিয়ে গুতগুতি হয়, আর অ্যান্ড কত ক্লিন। আমি নেমেছিলাম হচ্ছে এইগুলো একটু খাবার দাবার কিনতে। আর একটা কথা যেটা বলা, সেটা হচ্ছে কলকাতা টু গোরখপুর ট্রেনের যে জার্নি, সেটা আমি বলবো। আর কেন এই ট্রেনটা চুজ করেছি সেটা আমি বলবো, সেটা ট্রেনে উঠে। ট্রেনের টাইমটা সেটা তো আপনারা জানেন, 2:35 একটু আগে দেখলেন, আর এখন বাজে 2:05। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে কথা বলছি, এখনো ট্রেনের ইঞ্জিন লাগেনি। ভেতরে দেখলাম প্রচণ্ড গরম, এখনো এসিটা চালাইনি, আর হচ্ছে লোকজনও উঠছে, মানে বড় বড় দূরে যাবে যখন বড় বড় ব্যাগ, তো তার জন্য মানে সমস্যা হচ্ছে, একদম একদম মানে টাইট স্পেস রয়েছে। তো আমি ওই জিনিসপত্রগুলো রেখে বাইরে আসলাম। বাইরে এসে মানে অন্তত বাইরে একটু ঠান্ডা রয়েছে, মানে ভেতরে কি একদম আটকা জায়গা, তো আর অনেক লোকজন, মানে পুরো মানে শ্বাসকষ্ট হচ্ছে এরকম একটা মনে হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে আর রাম মন্দির আমি আসছি, মানে আমার এক্সাইটমেন্ট লেভেল একদম এইখানে না, এইখানে না, এইখানে একদম, ঠিক আছে। সো ভেতরে যাই আর কি। এখন 3:00 বেজে গেছে আর খেয়ে নিয়েছি আমি, তার কারণটা হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছিল। আমি একটু মানে টায়ার্ড হয়ে রয়েছি, সো আমি একটুখানি শুয়ে নি তারপর আপনাদের সাথে কথা বলছি, মানে একটু রেস্ট নিয়ে নিই, তাহলে আমি ঠিকঠাকভাবে আমি পুরোটা সবকিছু বলতে পারবো, কারণ ভোরবেলা উঠেছি, সমস্ত কিছু গুছিয়েছি, সো একটু টায়ার্ড রয়েছে। সো গুড ইভিনিং এভরিওয়ান, এখন ট্রেনটা হচ্ছে বিহারে রয়েছে, 6টা বাজে। সো মানে একটুখানি ঘুমানোর চেষ্টা করেছিলাম, বাট কি হয়েছিল, আশেপাশে যে বাচ্চাগুলো মানে ক্যাচ 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 করছে, সো একটু ঘুমায়নি, মানে উল্টে বরঞ্চ মানে কাঁচা ঘুমটা ভেঙে গেছে, মাথা যন্ত্রণা করছে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে আমি খাবার অর্ডার করেছি, এইবার একটা ঝঞ্ঝট হয়ে গেছে, মানে খাবারটা আমি স্টেশন থেকে IRTC থেকে অর্ডার করেছি, এবার সেইটা কি হয়েছে, ওটা মানে দিয়েছে, কিন্তু আমি চিকেন থালি অর্ডার করেছিলাম, দিয়েছে ভেজ থালি। যাই হোক, যেটা সেটা আমি পরে আসছি। এবার আমরা সকলেই জানেন যে আমি রাম মন্দির যাচ্ছি, রাম মন্দিরে উদ্বোধন রয়েছে 22 তারিখ। আর ব্যাপারটা হচ্ছে কৃষ্ণনগর কলকাতা টু গোরখপুর ট্রেনটা আমি কেন ধরলাম বলছি, গোরখপুর হচ্ছে অযোধ্যার একটা স্টেশন আগে। এইবার এই ট্রেনটা ধরার কারণ হচ্ছে সব ট্রেন রিজার্ভ, সব হোটেল বুকিং, মানে মানে যে হোটেলের দাম 500 টাকা সেই হোটেলের দাম চাইছে 5000 টাকা। মানে আমি তো তাও 1.5 মাস আগে হোটেল বুকিং করে রেখেছিলাম, পুরো পেমেন্ট করিনি অল্দো, বাট বুকিং করে রেখেছিলাম। তো এই ট্রেনটা দেখলাম, এই যে আমার যে 2 টায়ার সিটটা, তো দেখলাম যে 7টা মতো সিট বাকি ছিল, আমি তাড়াতাড়ি করে এটাই মেরেছি, আমি যেখান থেকেই হোক আমাকে মানে অযোধ্যা পৌঁছতে হবে। কালকে সকাল 8:10 হচ্ছে
গোরখপুরে নামবে। এবার সেখান থেকে আমাকে কোনো বাস বা কোনো মানে কিছু গাড়ি ধরে আমাকে অযোধ্যা মানে আমার যে হোটেল বুকিং আছে সেখানে যেতে হবে। সো ওখানে যাই, অর্ডার করেছিলাম চিকেন থালি, দিয়ে গেছে ভেজ থালি। এই যে এবার একটু ভালো করে দেখা, এটা হচ্ছে রুটি, ভাত, আলু কোনো একটা তরকারি, আলু ভাজা অ্যান্ড ডাল, এটা হচ্ছে পুরো থালি। এই হচ্ছে রাতের খাবার দাবার। এবার ব্যাপারটা মানে 250 টাকা নিয়েছে, এর জন্যই বেশি গায়ে লাগছে। আমি জোরে কথা বলতে পারছি না কারণ আশেপাশে সবাই যেন শুয়ে পড়েছে। সো আমি খেয়ে নিই, গুড নাইট। চিকেন হ্যাঁ ক্যা এক হ্যাঁ এক তো মানে ক্যা করো, চিকেন কা প্রাইস লেকে গিয়া ঠিক হ্যাঁ, তো আধা খা চুকা হুয়া ভেজ থালি, ভেজ থালি দেখে চিকেন কা পয়সা লে গিয়া হ্যাঁ, তো মানে উসকো ভেজ থালি কা পয়সা কাট কর চিকেন কা ওয়াপস কর দিয়া খালি। আমি বসে বসে একটা কমপ্লেন করলাম, তো সেই কমপ্লেনের অ্যান্সার এক্ষুনি চলে এসেছে। তো আপনারা যেটা রেকর্ডটা শুনলেন, ব্যাপারটা হচ্ছে বলছে যে ঠিক আছে ভুল হয়ে গেছে, আমি যেটা শুনলেন আর কি, যে পয়সা ফেরত দিয়ে দিচ্ছি আর আপনি ওটা খেয়ে নিন। যাই হোক, কুইক রেসপন্সটা আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে মানে এমনিও গায়ে লাগছিলো খুব, যেহেতু ইউনো 250 টাকা একটা ভেজ থালির জন্য, সো খুব গায়ে লাগছিলো। সো এসে রেসপন্সটা করে গেল, খুব ভালো লাগছে। সো এইবার গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো দেখলেন কালকে খাওয়া দাওয়ার কি অবস্থা ছিল, কালকের জার্নিটা কীরকম হয়েছে। ইউনো রাত্রেবেলা একটু ঘুম বলতে মানে এরকম নড়াচড়া নড়াচড়া করছে, অ্যান্ড আমার পাশে যে নিচে যে যাই না কোথাকার এক আন্টি ছিল, ভোর 5টা থেকে বকবক করছে, ভাই একটু আস্তে কথা বল, ঠিক আছে ফোনে কথা বলছি, একটু আস্তে কথা বল, তা না সিরিয়াসলি আর এত জোরে কে কথা বলে। যাই হোক, ওখান থেকে তো ঘুমটা ভেঙে গেছে। অ্যান্ড বাই দ্য ওয়ে আর একটা জিনিস দেখা, এটা কী লেখা আছে দেখুন, 5 ঘন্টা 2 মিনিট লেট, মানে বুঝতে পারছেন তো মানে কী অবস্থা। এতক্ষণে আমার নেমে যাওয়ার কথা, 8:10 হচ্ছে আমার নেমে যাওয়ার কথা, বাট এখনও ট্রেনে, মানে আমি বলে দিই একবার, এই ট্রেনটা হচ্ছে আমি নামবো 12:16, এখনও পর্যন্ত আমি বিহারেই রয়েছি। আগেরবার যখন উত্তরপ্রদেশে এসেছিলাম তখন র্যাপিডো সার্ভিসটা ছিল না। সো দেখি এবার কী আছে না আছে, গিয়ে কতটা উন্নতি হয়েছে না হয়েছে, কারণ অনেকটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা বিকজ অফ রাম মন্দির। অ্যান্ড বাই দ্য ওয়ে এখনও পর্যন্ত যে রিফান্ডটা দেওয়ার কথা খাবারের জন্য, সেটা কিন্তু এখনও পর্যন্ত দেয়নি, মানে কালকে রাতে বলে গেছিলো বাট যাই না। অ্যান্ড এখনও পর্যন্ত খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি, মানে সকাল থেকে চা এসেছিলো, আমি তখন একটুখানি চোখটা লেগেছিলো, মানে ভোরবেলা থেকে আন্টি খুব বকবক করেছে। যাই হোক, তো এখনও পর্যন্ত চাটা কিছু আসেনি, অ্যান্ড দেখি কখন নাববো না নাববো, যদি কিছু আসে খেয়ে নেবো, আর না হলে একবারে মানে হোটেলে আজকে যেতে প্রচণ্ড ভেবেছিলাম 12টার মধ্যে পৌঁছে যাবো হয়তো, কিন্তু যেতে যেতে হয়তো 3-4 বেজে যাবে আই গেস, কারণ গোরখপুর থেকে অযোধ্যা 137 কিলোমিটার যেটা দেখলাম। তো এখান থেকে ভাবলাম আমি কিছু কিনবো টিনবো, মানে লোকজন এত পরিমাণে নামছে আর এত পরিমাণে উঠছে না, মানে আমি ভাবলাম যে ঠিক আছে ছাড়ো, ওদের উঠতে দাও, ওদের নামতে দাও, ঠিক আছে হচ্ছে পরে, মানে মানে আরও বাচ্চা রয়েছে তো বাচ্চাদের জন্য আরও সবাই হুটোপাটা করছে আর কি। সো ঠিক আছে, 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিল, তো ঠিক আছে নেক্সট দেখি কোথায় কী আছে না আছে, বাট এখানে একটু ভালো ঠান্ডা আছে, চারদিকে একটু আছে, তেমন কোনো কুয়াশা রয়েছে। আমি জাস্ট একটু চাইছিলাম, আরে ভাই কী লাগছে, জাস্ট চাইছিলাম একটু জাস্ট কফিটা পেলে ভালো হতো, কারণ বিস্কুট আমার কাছে রয়েছে অলরেডি, কফিটাই পাচ্ছি না সকাল থেকে। 12:30 বাজছে আর এখন মোটামুটি চলে এসেছি আর 5 মিনিট মতো। ব্যাপারটা যেটা হচ্ছি, আর একটা ভালো খবর আছে, দুটো খারাপ খবর আছে। যেটা হচ্ছে হোটেল আমার যেটা ছিল সেটা হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে, মানে আমি যাই না এখন, বলছে না আপনার নামে কোনো বুকিং নেই, আমি বসে বসে এতক্ষণ বসে বসে নতুন একটা হোটেল বুকিং করছিলাম। আর একটা যেটা হচ্ছে অযোধ্যা থেকে 5 কিলোমিটার দূরে। খারাপ খবর আর একটা যেটা হচ্ছে, আমি আমার অ্যাপেলের চার্জার আনতে ভুলে গেছি, এখন চার্জে বসাতে গিয়ে দেখছি যে ইউনো চার্জার নেই। দ্বিতীয় ভালো খবর হচ্ছে যে 250 টাকাটা ইউনো ইয়ে হয়েছিল, সেটা হচ্ছে IRTC থেকে ব্যাক করে দিয়েছে। সো এখন নামবো, নেমে তারপরে হোটেলের জন্য, মানে এখান থেকে হচ্ছে অযোধ্যা 137 কিলোমিটার, তো বাস ধরতে হবে, বাস ধরে তারপরে আমি ওখানে হোটেলে যাবো।
আমি সেকেন্ড টাইমের জন্য উত্তরপ্রদেশ আবার চুল লেট করে দিয়েছি, প্রচুর লেট ট্রেন। আর এই যে রামেননগরী, কালকের জন্য সাজছে। অ্যাকচুয়ালি অনেক চ্যালেঞ্জেস আসছে, সেই চ্যালেঞ্জেসগুলোকে অ্যাকসেপ্ট করতে করতে এগোতে হচ্ছে। নাহলে চ্যালেঞ্জেস অ্যাকসেপ্ট যদি না করি দেন তো আগাতেই পারবো না, তাই না? ইউনো এসেই দেখলাম যে অ্যাপেলের চার্জার হাওয়া সকালবেলা চার্জ দিয়ে গিয়ে, তারপরে দেখলাম যে হোটেলে ফোন করছি দেবো বলছে একটু আপনার বুকিংই নেই, তো তারপরে আবার ফোন করতে হলো যে অ্যাডভান্সটা করা ছিল সেটার জন্য। তো যেটা বলার সেটা হচ্ছে আমি এখন গাড়ি থেকে নেমে পড়েছি, এবার এখান থেকে হচ্ছে আমাকে এখন বাস ধরে 130 কিলোমিটার অযোধ্যা যেতে হবে। তো সামনে হচ্ছে বাস স্ট্যান্ড, দেখাই। এই নাম্বারটা বহুত দিন পর দেখছি। ফাইনালি একটা বাস পেয়েছি যেটা অযোধ্যার জন্য যাবে। ফাইনালি একবার জিজ্ঞেস করবো, অযোধ্যা জায়গা না? অযোধ্যা জায়গা না? ঠিক আছে। এইবার অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আমি দুবার লখনৌ কেন বললাম। যারা জানেন না, যারা জানেন তারা তো জানেন আমি এক মাস আগে লখনৌতে এসেছিলাম, এক মাস ধরে পুরো এক্সপ্লোর করেছি কাশী বিশ্বনাথ বারাণসী সমস্ত কিছু, ঠিক আছে? আর নতুন যারা দেখছেন তারা গিয়ে প্লেলিস্ট দেখতে পারেন যে আমি কি কি এক্সপ্লোর করেছি, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, তার মধ্যে রাম মন্দিরটাও আছে, রাম মন্দিরটাও আমি এক্সপ্লোর করিনি, তখন তো তৈরি হচ্ছে। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম না, তার কারণটা ট্রেন জার্নি পর্যন্ত যেহেতু ছিল সেহেতু গোরখপুরেই শেষ করে দিতে পারতাম। তাই ভাবলাম যে এসছেনই যখন গোরখপুর, অযোধ্যা কিন্তু চলেই চলুন, আশপাশটা কেমন মহল হয়েছে। কালকেই যেহেতু মানে রাম মন্দির উদ্বোধন, মানে প্রাণ প্রতিষ্ঠা আর কি রামলালার, তো দেখবেন চলুন, তারপরে তো রামলালার প্রাণ প্রতিষ্ঠা তো দেখবেন। পুরো দুনিয়া থেকে লোকজন আসছে বিভৎস জ্যাম রাস্তায়। আমি নেমে পড়েছি, আমার পেছনে দেখছেন কিরকম চেকিং চলছে, কাউকে আসতে দিচ্ছে না। এখান থেকে অযোধ্যা স্টার্ট, ভালো ঠান্ডা আছে, প্রায় 5:45 বাজে। একটা জিনিস দেখলাম আসার সময়, অনেকে সাইকেল নিয়ে আসছেন, অনেকে পায়ে হেঁটে আসছেন। মানে আমার এই দুদিনের জার্নিতে, মানে আমি কাল থেকে ট্রাভেল করে যাচ্ছি ট্রেনে, তাতে ঠিক মতো ঘুম হয়নি, কোনো বাসে ভেবেছিলাম একটু শোবো, মানে এত মানে বাসটা একটু মানে ভাঙলি টাইপের, তো এত শব্দ ছিল মানে আমার একদম মানে কী বলবো আর, মানে মাথা হিলে গেছে পুরো একদম। যাই হোক, তারপরে ওনাদের দেখে আমার আর কিছু বলার নেই, যেমন ওনারা কত দূর থেকে, এখনও 90 কিলোমিটার, যখন 90 কিলোমিটার বাকি ছিল তখনও দেখলাম ওনারা হাঁটছেন। বাসটা হচ্ছে মানে কীরকম বলুন তো, থেমে থেমে আসছিলো, এতটা সময় লাগার কথা না, মানে 5টার মধ্যে নেমে যাওয়ার কথা, বাট অনেকটা সময় লাগিয়ে দিল বাসটা। আর যা সেরেছে অযোধ্যা নগরী, দেখাই। ব্যাস, আমার আগের বারের ট্রিপেও এই সমস্যাই হয়েছিল, উত্তরপ্রদেশ ট্রিপে এবারও। বাট এ আমার রিকোয়েস্ট কিছুতেই অ্যাকসেপ্ট করছে না। আচ্ছা, আমি চলে এসেছি ঘর, এবার ব্যাপারটা হচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ জার্নিটা ভালো লেগেছে, পুরো দুদিন টানা জার্নি চললো, এখন একটু গিয়ে যাই রেস্ট নিই অ্যান্ড ভিডিও এডিট নিয়ে বসি। সো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার উইথ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দিস ইজ পিলম বক্রি, টেক কেয়ার, গুড নাইট।